বাঙালিকে বাংলাদেশি বলবে যারা, বাঙালিকে বাংলাদেশি বলবে যারা, জয় বাংলা। আজকে আলিপুরে এই মিন্টেলা নামক কোম্পানি, যার মালিক হচ্ছে বাজরিয়া এবং আরো দু একজন মালিক রয়েছে বাঙালি নয় যারা, তাদের আন্ডারে ম্যানেজার, তার নাম সাউ, সে এই বাঙালি ভাই দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারের ছেলে বাঙালি ভাই যেখানে কাজ করে তাকে এক বাংলাদেশি বলেছে, বাংলা বলার জন্য সংবিধান বিকৃতি করেছে সেই লোকটি, তৃতীয় জন তাকে থ্রেট দিয়েছে, তার ফোন কেড়ে নেওয়ার ইয়ে করেছে, বলেছে ক্যা উখার না উখারলো, এবং বলেছে যে বাংলার মাটিতে তারাই রাজ করছে, বাঙালিদের কিছু করতে পারবে না। অর্থাৎ তার জন্য একটি কর্মক্ষেত্রে অত্যন্ত ভয়ের একখানা জায়গা তৈরি করেছে এবং একের পর এক ফৌজদারি অপরাধ করেছে, এবং এর সমাধান চাইতে বাংলা পক্ষ আজকে মিন্টেলার এখানে এসেছিল, মালিকদের পাওয়া যায়নি, কিন্তু বাংলা পক্ষ এই বাঙালি ভাইয়ের জন্য বিচার এবং বাঙালির যে বাংলার মাটিতে বাঙালিকে যেভাবে অপমান এবং লাঞ্ছিত করা হলো তার সমাধান করে এসছে, যেটি বলবে কৌশিক। আমরা এখানে অপারেশন সেড এবং চিপ সেভের যে গ্রুপ আছে তাদের যে উচ্চ পদে দুজন বাঙালি এসেছিলেন তাদেরকে আমরা দাবিগুলো জানিয়েছিলাম। এক, সোমবারের আগেই টার্মিনেট করতে হবে ওই রাহুল সাউকে, তারা অন ক্যামেরা কথা দিয়েছেন টার্মিনেট করবেন। সেকেন্ড, যে রাহুল যে ক্রাইমটি করে, সাউ যে ক্রাইমটি করেছে বাঙালি ভাই উজ্জ্বলকে বাংলাদেশি বলে এবং বাংলাদেশ চলে যাওয়ার কথা বলে, তার জন্য কোম্পানির তরফে, যদি কোম্পানির একদম ক্যাফের মধ্যে হয়েছে তাই একদম পাবলিক অ্যাপোলজি চাইবে ফেসবুক বা তাদের ওয়েবসাইটে একদম ডিরেক্টলি নোটিফিকেশন দিয়ে। থার্ড, তারা প্রতিটা আউটলেটে বলে, মানে তারা একটা নোটিশ টাঙাবে যে এখানে কোন রকম বাঙালির বিরুদ্ধে হেট ছড়ানো হয় না, ইট ইজ সেফ ফর বেঙ্গলি কাস্টমার অ্যান্ড বেঙ্গলি ওয়ার্কার, এটা তারা একটা বাঙালিকে আশ্বস্ত করবে। ফোর্থ, যে ভাই এখানে কাজ করতে বা যদি অস্বস্তি ফিল করে যে আমি আমার জন্য এদের নাম খারাপ হলো, যে আমাকে চাকরি আমাকে অন্য ক্ষেত্রে ফাঁসিয়ে দেবে পরে, সেটা আমরা বলি যে এটা হতেই পারে, তখন তারা আশ্বস্ত করে যে তারা এটা বলবে যে তারা কি করবে এবং ওর জন্য কাজের কোনো চাপ হবে কিনা, তারপর ভাই ঠিক করবে সেখানে কাজ করবে কি করবে না, সেটা ভবিষ্যতের প্রশ্ন। এখন আমরা যে মূল দাবিগুলো টার্মিনেট করা সেটা ওনারা মেনে নিয়েছেন, পাবলিক অ্যাপোলজি সেটাও মেনে নিয়েছেন, এবং ওয়ার্ক এনভায়রনমেন্ট বাঙালির জন্য আনসেফ না সেটা সব জায়গায় নোটিশ দেবেন সেটাও মেনে নিয়েছেন। আমরা সবাইকে বলতে চাই আগামীতে উজ্জ্বলের মতো কারোর জন্য যেন না হয়, সকলে গর্জে উঠুন, সকলে প্রতিবাদ করুন, আর একবার প্রতিবাদ করলে ওরা গুটিয়ে যাবে। বাজরিয়া ভয়ে কথা বলতে আসেনি, সাউকে আগেই গ্যারেজ করে দিয়েছে, দুজন বাঙালিকে এগিয়ে দিয়েছে, একজন অপারেশন সেফ আর একজন চিপ সেফ। কথা বলে ভালো লাগলো, ওনাদের সিবৃদ্ধি হোক, শুভকামনা করি ওনারা আরো বড় পদে যাক, কিন্তু বলে দিয়েছি এই রাহুল সাউয়ের জায়গায় অন্য কোনো গুটকা কোর ঢোকানো যাবে না, ঢোকাতে হবে কোনো বাংলার ভূমিপুত্রকে, পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, সেটাতেও ওনারা সম্মত হয়েছে। ধন্যবাদ জানাই ওই দুই বাঙালি যারা পদাধিকারী আছেন, এবং আমরা সোমবার মধ্যে দেখতে চাই কি হলো, তারপর পরবর্তী ব্যবস্থা ঠিক করা হবে। জয় বাংলা। ভাই রাহুলকে উজ্জ্বলকে জিজ্ঞেস করতে চাই যে ঘটনাবলি হলো তাতে যে স্টেপ নিল বাংলা পক্ষ এবং সকলে খুশি তো? অবশ্যই, আর আমি এটা বাঙালিকে আর একটা বার্তা দিতে চাইব, চুপ করে থেকো না, সময় হয়েছে গর্জে ওঠার। জয় বাংলা।